হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। তোমাদের কথা দিয়েছিলাম যে প্রাইভেট স্কুল টিচিংয়ের যত ভ্যাকেন্সি বেরোবে বা নন টিচিং পোস্টের জন্য যত ভ্যাকেন্সি বেরোবে আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। যদিও এই চ্যানেলটি সরকারি চাকরির জন্য সমস্ত রকম পড়াশুনো সম্পর্কিত এবং তার নোটিফিকেশনগুলোও আমি দিই, কিন্তু তবু এখনকার দিনে বর্তমানে তোমার কাজের যে পরিস্থিতি বা কর্মসংস্থানের যে অবস্থা সেই দিকে তাকিয়ে আমি তোমাদের জন্য এই তোমার প্রাইভেট স্কুলের ভ্যাকেন্সিগুলো নিয়েও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি, যাতে করে তোমরা যারা এই ভ্যাকেন্সিগুলো যাদের বাড়ির খুব কাছাকাছি আছে পার্ট টাইম হিসেবে তোমরা করতে পারো। দেখো এখানে রয়েছে জুনিয়র সেকশনের জন্য রেপুটেড কনভেন্ট একটা স্কুলের জন্য সেন্ট্রাল কলকাতায় যেটা রয়েছে, কাইন্ডলি ইমেল সিভি রিলেভেন্ট ডকুমেন্টস। তোমাদের এই ইমেল আইডিটা দেওয়া রয়েছে এখানে, তোমরা একটা সেন্ট্রাল কলকাতা একটা কনভেন্ট স্কুলে তোমরা যদি জব করতে চাও জুনিয়র সেকশনে, যদি এর আশেপাশে হয় আমি বলবো এই সব জবগুলো তোমরা খুব বেশি দূর থেকে করতে যেও না, কন্টিনিউ করতে পারবে না, স্যালারি খুব বেশি দেয় না, ঠিক আছে। এক্সপিরিয়েন্স থাকলে তবু একটু পাবে, আর যদি না থাকে তাহলে খুব বেশি পাবে না। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব দূরে না করাই ভালো। সে যাই হোক, তোমরা এই ইমেল আইডিতে তোমাদের সিভি আর তোমার এর সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো তোমরা সাবমিট করতে পারো। এরপরে দেখো তোমার ক্যালকাটা গার্লস হাই স্কুল এ খ্রিশ্চান মিশনারি ইনস্টিটিউশন ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ট্রেন্ড গ্র্যাজুয়েট ফর দ্য বিলো মেনশনড পোস্ট, ইংলিশ উইথ বিএড, ম্যাথমেটিক্স উইথ বিএড, ফিজিক্স উইথ বিএড। ক্যান্ডিডেটস ফিমেল চাইছে, শুড বি উইদিন 37 ইয়ার্স উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাপাসিটি। দেখো এই সাবজেক্টগুলোর টিচিংয়ের বা ভ্যাকেন্সি রয়েছে, টিচিং পজিশন রয়েছে এখানে, কিন্তু আপার এজ লিমিটটা বলেছে 37 ইয়ার্সের মধ্যে হতে হবে ফিমেল ক্যান্ডিডেটের প্রয়োজন, ঠিক আছে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে, অ্যাপ্লিকেশনস উইথ ফুল ডিটেলস অ্যালং উইথ বায়োডেটা অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস মে বি সেন্ট বাই পোস্ট ইন সেল্ফ এনভেলপড উইদিন 10 ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। আচ্ছা, যেদিন এটা পোস্ট পাবলিশড হয়েছে সেই দিন থেকে তোমরা 10 দিনের মধ্যে তোমাদের পোস্ট করে পাঠাতে বলেছে সমস্ত ডকুমেন্টসগুলো। দেখো এবার এখানে তোমাদের দেওয়া রয়েছে ক্যালকাটা গার্লস হাই স্কুল 111 প্রিন্সেপ স্ট্রিট কলকাতা 700072। আমাদের বলবো আমি একটুখানি দেরি হয়ে গেল, সোম মঙ্গলবার দিলে ভালো হতো, কিন্তু এটা না রবিবার দিন বেরিয়েছে, তো তোমরা আজকে আমি ভিডিওটা দিলাম, তোমরা কালকেই দিয়ে দাও বা পরশু দিন দিয়ে দাও, স্পিড পোস্ট করো, দুদিনে চলে যাবে, বা ওখানে যদি কাছে হও তাহলে গিয়েও জমা দিয়ে আসতে পারো। এরপরে যেটা দিয়েছে পিজিটি ফর কম্পিউটার সায়েন্স সোশিওলজি অ্যান্ড বায়োলজি অ্যাকাউন্টেন্সি, এই তোমার এই সাবজেক্টগুলোর জন্য ভ্যাকেন্সি রয়েছে। তোমরা একটা কাজ করবে, এখানে স্কুলের নাম টাম কিছু ইমেল আইডি কিছু দেওয়া নেই, তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে সব জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে আমি আবার নেক্সট উইকের তোমার প্রাইভেট স্কুলে যত ভ্যাকেন্সি আছে আবার নিয়ে আসবো।